بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওরহামদুলিল্লাহি ওবারাকাতু। প্রথম কথা হচ্ছে দ্বীনী শিক্ষা, দ্বীনী শিক্ষায় শিক্ষিত হওয়া হচ্ছে ফরজ। এটা তো আমরা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলবুল আলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এলেম তলব করা হচ্ছে ফরজ। আর এই এলেমের মধ্যে সবচেয়েতে যেটি আগে তাহলে অর্জন করতে হবে সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর তাওহিদুর রুবুবিয়া উলুহিয়া সম্পর্কে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে দুনিয়ার যদি কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ বিজ্ঞানিক হয়, কেউ আরও বিভিন্ন টেকনোলজি ইঞ্জিনিয়ার হয়, তো এতে কোনো দোষ নেই। এখানে মূল কথা হচ্ছে যে যে ইসলাম মানে এগুলা শিখতে গিয়ে ইসলামের কোনো ক্ষতি হচ্ছে কিনা, তার এবাদতের ক্ষতি হচ্ছে কিনা, বা তিনি পরকালকে ভুলে গিয়েছেন, এটা হচ্ছে মূল বিষয়। এখানে আসলে ইসলামে আছে কিন্তু শিক্ষা, ইসলামে কি আছে শিক্ষা, এই যে শিক্ষা অর্জন করতে হবে। এখানে শিক্ষা বলতে গেলে সার্বিক শিক্ষা, যেমন আল্লাহর দিনের ব্যাপারে শিক্ষা, কবিরাজি শিক্ষা, ডাক্তারের শিক্ষা, বিজ্ঞানিক শিক্ষা, সায়েন্স, কিভাবে আপনার গিয়ে জমি চাষ করতে হবে সেই শিক্ষা, কিভাবে আলু ফলাইতে হবে সেই শিক্ষা, এবং কিভাবে জমি থেকে ফসল উৎপাদন করতে হবে সেই শিক্ষা, তারপরে পাশাপাশি কীভাবে বিল্ডিং তৈরি করতে হবে, কারণ বিল্ডিং মানুষ থাকবে, সেটাও শিক্ষা। শিক্ষা সার্বিক বিষয়কে মিলিয়েই কিন্তু শিক্ষা। শিক্ষা এখানে আমরা শুধু দিনই শিক্ষা আর জেনারেল শিক্ষাকে আমরা আলাদা করেছি এখন, কিন্তু আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে কিন্তু সমস্ত শিক্ষাই মূলত ইসলামী শিক্ষা। কেউ ডাক্তার হইতেছে সেটাও ইসলামী শিক্ষা, কেউ ইঞ্জিনিয়ার হইতেছে সেটাও ইসলামী শিক্ষা। মানে যেখানে কি দায়িত্ব থাকে এবং সেখানে আল্লাহর কাছে দায়ী, মানে দায় আমাদেরকে দিতে হবে অথবা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এখানে সমস্ত শিক্ষার মূল কিন্তু ইসলামী শিক্ষা আর কি। তো ইসলামী শিক্ষা বলতে গেলে সার্বিক বিষয় মিলিয়ে ইসলামী শিক্ষা। একজন ব্যক্তি ডাক্তার হবে তার মানে এই নয় সে আল্লাহ সম্পর্কে জানবে না, তার মানে এই নয় তিনি ইবাদত করবে না, তার মানে এই নয় তিনি যাকাত দিবে না, তার মানে এই নয় তার সন্তানকে আল্লাহ বিরুত করবে না, তার মানে এই নয় সে দাওয়াতি কাজ করবে না। একজন ডাক্তারের উপরে সমস্ত কিছু করা জরুরি, তিনি যেমন ডাক্তারি করবে, অপারেশন করবে, ঠিক তিনি বাবা হিসেবে সন্তানকে লালন পালন করবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে, আল্লাহর সম্পর্কে ধারণা সঠিকভাবে দিবে। একজন ডাক্তার যদি হয় তার যদি প্রয়োজন হয়, প্রয়োজন দেখা দেয় তাহলে তিনিকে খেতে হবে, অত পৃথিবীতে কেউ নেই তাহলে তিনি চাষবাসও করবে, সেটাও শিক্ষা, তার ওই সময়টা চাষবাস করবে। অথবা কেউ ডাক্তারি শিক্ষায় শিক্ষিত না, তিনি চাষবাস করবে, সেটাও তার জন্য শিক্ষা। সার্বিক শিক্ষা মিলিয়ে মূলত শিক্ষা। তো এই জন্য সবচাইতে বড় শিক্ষা হচ্ছে যাতে করে এই শিক্ষার ক্ষেত্রে আল্লাহর এবাদত না ভুলে, বিশেষ করে কোরআন হাদিসের শিক্ষাটাকে আগে প্রাধান্য দিই, কারণ এখানে মূল সমাধান এটাই, এখানে এবাদত করতে হবে এটার জন্য। আর এই দুনিয়ার যত শিক্ষাগুলো রয়েছে এগুলো আল্লাহর এবাদতের শিক্ষাকে কাজে লাগানোর জন্য মূলত এই সার্বিক শিক্ষাগুলো হচ্ছে হেল্প, হ্যাঁ, সহযোগিতা। এগুলো ডাক্তারি, ইঞ্জিনিয়ার, খাদ্য, এই দুনিয়াতে যত কিছু দেখছেন এগুলো হচ্ছে সহযোগিতা, মানে আল্লাহর, আমরা যে দুনিয়াতে বসবাস করব অথবা আল্লাহর এবাদত করব, কি খেয়ে করব বা কি খেয়ে আমরা কিভাবে বাঁচব, এই জন্য মূলত ওই শিক্ষাগুলো হচ্ছে হেল্পার। কেউ ডাক্তার এগুলো হচ্ছে হেল্পার, কেউ ইঞ্জিনিয়ার এটা হচ্ছে হেল্পার। কিসের হেল্পার? ওই যে দিনই শিক্ষা, মানে এই দুনিয়াতে আমরা আসছি কেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবাদত করার জন্য। তো এবাদত করতে গিয়ে যে আমরা দুনিয়াতে বসবাস করতে হবে, থাকতে হবে, প্রজন্মের প্রজন্ম আসবে তাদেরকে পরিচালনা করতে হবে, তাদের শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হবে, খাদ্যের জন্য কৃষকের কাছে যেতে হবে, এই সার্বিক বিষয় মিলিয়ে মূলত মূল শিক্ষাটা হচ্ছে আল্লাহর এবাদতের শিক্ষা। আর আল্লাহর এবাদত করতে গেলে যেহেতু এই দুনিয়াতে বাঁচতে হবে, আর বাঁচতে হলে শরীর সুস্থ থাকতে হবে, সুস্থ থাকলে ডাক্তারের প্রয়োজন আছে, খাদ্যের প্রয়োজন আছে। তো সার্বিক বিষয় মিলিয়ে মূলত শিক্ষা, কিন্তু আমাদের মূল শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করতে হবে, যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারি, এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে পারি এবং আল্লাহর তাওহীদকে কায়েম করতে পারি। আশা করি বুঝতে পারলেন, জাযাকাল্লাহ খায়ের।